কুয়েতে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে দক্ষ জনশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ সবসময় সক্ষম। তাই সকল কর্মীদের যথাযথ দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি নার্সদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত নার্সদের পরিচিতি সভা পরিচালনা করেন রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা জিহন ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রহমান আল কাবন্দি। পরে কুয়েতের নানা দিক নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লন্ডন গোপালগঞ্জ উপজেলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মকে ক্রীড়ামোদী করে গড়ে তুলতে এ আয়োজন করেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব লন্ডনের হেকনি ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। রবিবার পূর্ব লন্ডনের হ্যাকনি ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট 2022। এই বছর 11টি টিম অংশগ্রহণ করছে। গোলাপগঞ্জ উপজেলার প্রায় সকল ইউনিয়নে রয়েছে এবং ব্রিটেনের বিভিন্ন শহর থেকে গোলাপগঞ্জবাসীদের উপস্থিতি আজকের এই টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলেছে। আমরা ভবিষ্যতে এই কার্যক্রম চালিয়ে যাব যে খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে গোলাপগঞ্জের পরিচিতি এবং গোলাপগঞ্জের ভাবমূর্তি তুলে ধরার জন্য আমাদের আয়োজন। প্রতিযোগিতা আমরা করছি, আমরা গোলাপগঞ্জের সকল আমরা যে ফিউচার জেনারেশন আছে এরারে আমরা একত্র করা লাগি, গোলাপগঞ্জবাসীর পুনর্মিলনের লাগি আমরা। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে ও গোলাপগঞ্জ স্পোর্টস ফাউন্ডেশন ইউকের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টে 10টি ইউনিয়ন ও পৌরসভা সহ 11টি দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাগা ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপাশা ইউনিয়ন। আমরা গোলাপগঞ্জ সোশ্যাল ট্রাস্টের লগে তো ইয়া আমরা এই টুর্নামেন্টটা দিচ্ছি আমরা গোলাপগঞ্জের সব ইউনিয়নে একসাথে খেলার জন্য। আগামীতে আমরা আরও বড় করি আরও বালা করি করব। আমরা খুব সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছি আমরা গোলাপগঞ্জ ইউনিয়ন লইয়া, খুব সুন্দর লাগে আমরা যে ভাই বাতি যাই নকলে খেলাইরা। এখানে আমাদের গোলাপগঞ্জ থেকে 11টা টিম উপস্থিত হয়েছে এবং খুব সুন্দরভাবে খেলা হচ্ছে এবং সবাই এনজয় করতেছে, প্রচুর দর্শক। স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল ইসলাম এর সভাপতিত্বে এবং সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান ও স্পোর্টস সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের লিড মেম্বার কাউন্সিলর আম ওহিদ আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, প্রবীণ মুরব্বি আতাউর রহমান আঙ্গুর, বদরুল আলম বাবুল, আব্দুল বাসির, মোহাম্মদ জাকারিয়া, কামরুজ্জামান, রায়হান উদ্দিন, সালে আহমদ, রিয়াজ উদ্দিন ও আরো অনেকে। এটা গুড ইনিশিয়েটিভ, আমরা যে প্রত্যেকরে বিশেষ করে গোলাপগঞ্জে যারা আছে আমরা এখানে কানেক্ট করছি আমরা, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা আসলে খেলাধুলার মাধ্যমে আমরা সবাই একত্রিত হই, আমরা একে অন্যের খবর নিতে পারি, একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়, সেতু বন্ধন সৃষ্টি হয়। এ খেলাটি উপভোগ করতে বিলেত প্রবাসী গোলাপগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।